হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক টু বায়োস্পার্কল। তো তোমরা যেমনটা দেখে আসছো যে আমরা বেশ কিছুদিন ধরে এএনএম জিএনএম 2024 এবং জেনপাস 2024 এর কে টার্গেট করে বায়োলজির পরপর প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ ভিডিও আমরা নিয়ে আসছি। তো আজকে সেটার থার্ড পার্ট আমরা সেল দিয়ে শুরু করেছি। তো দুটো পরীক্ষার জন্যই, অর্থাৎ জেনপাস বলো এনএম জেনএম বলো, দুটো পরীক্ষার জন্যই কিন্তু সেলটা ভীষণই গুরুত্বপূর্ণ। তো সেই জন্য সেল দিয়ে শুরু করেছি। তো এর আগে আমরা একটা ওভারভিউ দেখেছি সেলের, মানে কাকে বলে, কি আবিষ্কার করেছে ইত্যাদি ইত্যাদি এগুলো। তারপরে কোষ পর্দা দেখেছি এবং আজকে আমরা দেখছি কোষ প্রাচীর। তো এটা নিয়ে আজকের এই ভিডিও থাকবে। ভিডিও শুরু করার আগে তোমাদেরকে জানাই শুভ বিজয়া, প্রত্যেককে অনেক অনেক ভালোবাসা, শুভেচ্ছা। আশা করছি প্রত্যেকের পুজো খুব ভালো কেটেছে, খুব মজা করেছো প্রত্যেকে। তো পুজো শেষ, এবার চলো আবার পড়াশোনায় ফিরে আসা যাক। তো এই পুজো কদিন কোনো ভিডিও আমি দিইনি, কারণ জানি সবাই খুব পুজো নিয়ে ব্যস্ত থাকবে, তো সেজন্য ভিডিও কোনো আসেনি। এরপর আবার রেগুলার ভিডিও আসবে। তো যারা এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তারা কিন্তু অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। আশা করছি তোমাদের এই এই যে পুরো সিরিজটা চলবে এটা তোমাদের হেল্পফুল হবে, এবং যদি তোমাদের ভালো লাগে তাহলেই সাবস্ক্রাইব করো, আদারওয়াইজ করতে হবে না। আর যদি ভালো লাগে তাহলে লাইক করো এবং কমেন্ট করে জানিও কিরকম লাগছে। আর তোমাদের যদি কোনো সাজেশন থাকে কিরকম কি করা উচিত ভিডিওগুলো, বা কিরকম করলে তোমাদের সুবিধা হয়, সেটাও কিন্তু কমেন্টে জানিও। তো চলো শুরু করা যাক কোষ প্রাচীর। তো দেখো কি বলছে, উদ্ভিদ কোষের কোষ পর্দাকে ঘিরে প্রধানত সেলুলোজ নির্মিত জড় পদার্থের যে একটি পুরু, দৃঢ় ভেদ্য এবং স্থিতিস্থাপক আবরণ থাকে তাকে কোষ প্রাচীর বলে। কোষ প্রাচীর বা সেল ওয়াল ইংলিশে আমরা বলছি। দেখো প্রথম কথা হচ্ছে যে কোষ প্রাচীরটা কোষ পর্দার বাইরে থাকে, ঠিক আছে? যদি এটা একটা কোষ পর্দা হয় তো এর বাইরে থাকবে কিন্তু কোষ প্রাচীর, এবং এটা আমরা প্রধানত উদ্ভিদ কোষে দেখতে পাচ্ছি। এখানে দেখো লেখা আছে যে উদ্ভিদ কোষে দিয়ে শুরু হয়েছে, কিন্তু তার মানে এই নয় যে শুধুমাত্র উদ্ভিদেই দেখতে পাবো, আরো বেশ কিছু ইন্ডিভিজুয়ালের মধ্যে কোষ প্রাচীর আমরা দেখতে পাবো। সেই বিষয়ে আমরা পরে আসছি, লাস্টে সেটা জানিয়ে দিচ্ছি। তবে উদ্ভিদ কোষের ক্ষেত্রে আমরা মেনলি কোষ প্রাচীরটাকে স্টাডি করবো, আমাদের সিলেবাসে যেটা রয়েছে, অন্য কোনো প্রাণীর নেই, শুধুমাত্র আমাদের উদ্ভিদ কোষের যে কোষ প্রাচীর সেটাকেই আমাকে ভালো করে স্টাডি করতে হবে। কি বলেছে দেখো, জড় পদার্থের অর্থাৎ কোষ প্রাচীর এটা কিন্তু মৃত। অর্থাৎ আমরা দেখেছিলাম যে কোষ পর্দা, সেল মেমব্রেন যেটা, সেটা কিন্তু সজীব, কিন্তু তার বাইরে থাকা কোষ প্রাচীর যেটা সেটা কিন্তু মৃত। যারা এখনো কোষ পর্দার ভিডিওটা দেখোনি প্লিজ ওটা দেখে নিও, তারপর কোষ প্রাচীরটা দেখো। এবং অবশ্যই যেহেতু একদম এটা বাইরে রয়েছে, বাইরের আবরণ, সেজন্য এটাকে পুরু হতে হয়েছে, দৃঢ় হতে হয়েছে, ভেদ্য হতে হয়েছে। কারণ যদি এটা বাইরে থাকে তার মানে এই নয় যে এটা মৃত বলে এটা এটা দিয়ে কিছু পাস করবে না। একটা সেল থেকে অন্য সেলের দিকে তো কিছু মেটেরিয়াল বলো, ফুড মেটেরিয়াল বলো, ওয়াটার বলো, মিনারেলস বলো, এগুলো তো পাস করাতেই হবে। তো সুতরাং এটাকেও কোথাও না কোথাও গিয়ে একটুখানি হলেও ভেদ্য হতে হবে, তাই না? এবং স্থিতিস্থাপক একটা আবরণ সেটাকে আমরা বলছি কোষ প্রাচীর। এবার চলে আসি এর গঠন, কোষ প্রাচীরের গঠন। দেখো কি আবিষ্কার করেছে এই কোষ পর্দা, কোষ প্রাচীর, এটা লাগছে না। তো এর যে উদ্ভিদের ক্ষেত্রে মেনলি যে কোষ পর্দা সেটার মধ্যে আমরা তিনটে স্তর দেখতে পাবো। একটা হচ্ছে মধ্য লামেলা, একটা হচ্ছে প্রাথমিক প্রাচীর, আর নিচে রয়েছে গৌণ প্রাচীর। এবার তিনটের ক্ষেত্রেই আমাকে পড়তে হবে এদের পজিশনটা, কোনখানে আছে এটা, এবং যদি স্পেসিফিক্যালি কোনো কাজ করে থাকে সেটা, এবং মোস্ট ইম্পর্টেন্টলি কি কি দিয়ে গঠিত, অর্থাৎ এর উপাদান। এই তিনটে জিনিস কিন্তু আমাদেরকে খুব ভালো করে পড়তে হচ্ছে প্রত্যেকটার ক্ষেত্রে। এটা একটু মুছে দিই। আচ্ছা মধ্য লামেলা দেখো, প্রথমে মিডিল লামেলা দিয়ে শুরু করছি। মধ্য লামেলা উদ্ভিদের দুটি কোষের মধ্যবর্তী স্থানে যে অন্তঃকোষীয় ধাত্র থাকে সেটা হচ্ছে মধ্যপর্দা। মনে করো এটা একটা, আমি একটা রাফ ইমেজ আঁকছি, যদিও এখানে একটা ছবি দিয়েছি, তবুও যদি ইমেজটা বোঝা না যায় আমি ওটাও বলছি, প্লাস এটাও বলবো। মনে করো এটা একটা কোষ পর্দা, এটা একটা সেল, এবং এর পাশে আরেকটা সেল রয়েছে। তো এরও তাই এরকম রয়েছে জিনিস। তো এই যে এই একটা সেল এবং এই একটা সেল, এদের মাঝখানের যে রিজিয়ন, এর মাঝখানে যে পোর্শনটা, যে পোর্শনটা দুটো সেলকে ডিভাইড করছে বা সেপারেট করে রাখছে, দ্যাট ইজ মধ্যপর্দা। দেখো এবার এখানে দেখো, বুঝতেই পারছো যে এটা একটা সেলকে দেখানো হয়েছে, এবং এদিকে এখানে একটা সেল থাকার কথা, 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 এখানে এখানে। যেহেতু উদ্ভিদের কোষ পর্দাটা একটু মানে হেক্সাগোনাল টাইপের হয়, তো তার মানে তার ছদিকে ছটা সেল আরো রয়েছে, তাই তো? তো এই সেলটার সঙ্গে এই সেলটাকে সেপারেট করেছে মিডিলে থাকা মধ্যপর্দা। এবার আমি এই যে ছবিটা মুছে দিচ্ছি, এবং এখানে যে বড় করে দেখানো রয়েছে সেটাকে দেখো, এই যে মিডিলে একটা ব্ল্যাক কালারের, এই মিডিল বরাবর যে ব্ল্যাক কালারের একটা মোটা জিনিস যাচ্ছে সেটাই হচ্ছে মধ্যপর্দা, ঠিক আছে? সেটাই হচ্ছে মধ্যপর্দা, মানে এই মিডিল বরাবর এইদিকে ব্ল্যাক কালার। এবার দেখো এইদিকেও তো একটা সেল রয়েছে, তো এইটা এই দুটোর মাঝখানে এইখানটাতেও মধ্যপর্দা রয়েছে। তো মধ্যপর্দা বেসিক্যালি কি করছে, দুটো সেলের মাঝখানে আছে, ঠিক আছে? এরকম নয় যে
প্রাইমারি প্রাচীর আর সেকেন্ডারি প্রাচীরের মধ্যেখানে আছে, সেটা কিন্তু নয়। দুটো সেলের একদম বাইরের পোর্শনে রয়েছে এবং একটা সেলকে অন্য সেল থেকে আলাদা করছে। এবার মেন কথা হচ্ছে যে এটা তাহলে কি দিয়ে তৈরি হয়? মধ্যলামেরা বুঝতে পারছে একদম বাইরে থাকছে, তাহলে কি দিয়ে তৈরি হবে উপাদান? এর মধ্যে থাকছে ক্যালসিয়াম পেকটেট, ম্যাগনেসিয়াম পেকটেট এবং কিছু প্রোটিন। একটা জিনিস বুঝতে হবে, দেখো সেল ওয়ালের বেসিক্যালি কাজ হচ্ছে প্রোটেকশন দেওয়া। এবার যে জিনিস একদম বাইরে আছে তাকে তো সব থেকে স্ট্রং হতে হবে, তাই না? তো সেই জন্য ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম এই জাতীয় কিছু আয়ন আমরা ওখানে দেখতে পাচ্ছি। দেখো আমাদের শরীরেও ভাবো যে আমাদের যে বোন, আমাদের যে টিথ, এগুলো খুব স্ট্রং, আমাদের বডির মধ্যে মোটামুটি সব থেকে স্ট্রং জিনিস। তো এইগুলো কি দিয়ে তৈরি? এগুলো সবই ক্যালসিয়াম এইসব দিয়ে তৈরি। তার মানে ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম এইগুলো দিয়ে যা তৈরি হয় সেটা খুব স্ট্রং হয়, সেটা খুব মানে শক্ত হয়, পুরু হয়। তো সেই জন্য এই যে মধ্য ল্যামেলাটা, এটাও যেহেতু একদম বাইরের পোর্শনে রয়েছে, এটাকে খুব স্ট্রং হতে হবে। তো সেই জন্য এরকম ক্যালসিয়াম পেকটেট, ম্যাগনেসিয়াম পেকটেট এখানে আমরা দেখতে পাই। কাজ কি? দুটি সংলগ্ন কোষকে দৃঢ়ভাবে আটকে রাখে। কি বললাম, এই একটা কোষ, এই একটা কোষ, এর মাঝখানে রয়েছে কি, মিডিল ল্যামেলা। তো এরা কি করছে, এই কোষটাকে আর এই কোষটাকে আটকে রাখছে। এবার এটা ভেদ করে যেই ভেতরে যাব, তারপরেই পাবো কি, প্রাথমিক প্রাচীর বা প্রাইমারি ওয়াল। দেখো প্রাইমারি ওয়াল, এই যে এই হচ্ছে আমার মধ্য ল্যামেলা, আমি এই ছবিটা একবার দেখাচ্ছি। এই মিডিলের যে দাগটা, এই যে মিডিলের দাগটা, আমি ঠিক যে যেটা পয়েন্ট করছি, দেখো এই যে দাগটা, এটা হচ্ছে মিডিল ল্যামেলা। মিডিল ল্যামেলার পরেই দেখো এই যে জিনিসটা, এটা হচ্ছে প্রাইমারি ওয়াল, এবং তারপর এরকম এরকম দাগ 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 দেওয়া রয়েছে যে জায়গাটা, এই জায়গাটা, এটা হচ্ছে সেকেন্ডারি ওয়াল। আশা করছি বোঝাতে পারলাম। এটা একটা সেল, এখান থেকে এটা একটা সেল, এখান থেকে এটা একটা সেল, আবার এদিক থেকে এটা হচ্ছে দ্বিতীয় নম্বর সেলটা। মানে মনে করো এইটা প্রথম সেল, এক নম্বর সেল, আর এটা হচ্ছে দু নম্বর সেল। তো এখানেও এটা হচ্ছে এক নম্বর সেল, এটা হচ্ছে দু নম্বর সেল। তো এইভাবে পাশাপাশি যে দুটো সেল থাকে তার মিডিলে থাকে মিডিল ল্যামেলা, মিডিল ল্যামেলার পরেই থাকে প্রাইমারি ওয়াল, তারপরে থাকে সেকেন্ডারি ওয়াল। সেকেন্ডারি ওয়ালটা বেশ মোটা হয়, মিডিল ল্যামেলাটা সরু হয় কিন্তু খুব স্ট্রং হয়। আচ্ছা দেখো প্রাথমিক প্রাচীর মধ্য ল্যামেলার উভয় পাশে থাকে। তাহলে দেখো এইটা যদি মধ্য ল্যামেলা হয় তো তার এই পাশেও রয়েছে, এই পাশেও রয়েছে, কারণ এই পাশে একটা সেল রয়েছে, ওই পাশে একটা সেল রয়েছে, দুটো সেলের জন্য দুটো বা যতগুলো থাকবে আর কি আশেপাশে সমস্ত মধ্য ল্যামেলার পরেই থাকবে প্রাথমিক প্রাচীর। এর উপাদান কি? এর প্রধান উপাদান হচ্ছে সেলুলোজ। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, আমাকে যখনই জিজ্ঞেস করবে যে সেল ওয়ালের প্রধান উপাদান কি, আমি এটাই লিখবো, উদ্ভিদের, উদ্ভিদের সেল ওয়ালের প্রধান উপাদান কিন্তু সেলুলোজ। ঠিক আছে, তো সেটা মেন মেন কোনখানে রয়েছে, প্রাথমিক প্রাচীরেই রয়েছে। গৌণ প্রাচীরও থাকে কিন্তু প্রাথমিক প্রাচীরের মানে বেশিরভাগ অংশটা জুড়েই কিন্তু সেলুলোজ থাকে। শুধু কি সেলুলোজ থাকে, না, এছাড়াও দেখো হেমি সেলুলোজ থাকতে পারে, লিগনিন থাকে, সুবেরিন থাকে, পেকটিন থাকে, কিউটিন থাকে, এরকম অনেক জিনিস থাকে। এবার এই প্রাচীরের ব্যাপারে একটু জেনে নিই। এই প্রাচীর তুলনামূলক ভাবে পাতলা হয়। দেখো আমরা দেখলাম যে প্রাচীরটা বেশ পাতলা, মধ্য ল্যামেলা যেরকম থিকনেস প্রায় কাছাকাছি সেরকমই থিকনেস, 1 থেকে 3 মাইক্রোমিটার মতো হয়, এবং এটা ভেদ্য, এটার মধ্যে দিয়ে জিনিসপত্র চলাচল করতে পারে। দেখো সেল ওয়ালটাকে পুরো অ্যাজ এ হোল ভেদ্য হতেই হবে, কারণ উদ্ভিদের ব্যাপারই হচ্ছে এটা যে একটা সেল থেকে অন্য সেলে জল পৌঁছালে তবে সেটা, মাটি থেকে শুষে নেওয়া জল তবে সেটা পাতায় পৌঁছাবে প্রত্যেকটা সেলের ভেতর দিয়ে, তাই না? তো সেগুলোকে ভেদ্য হতেই হবে। এবার চলে আসছি গৌণ প্রাচীর বা সেকেন্ডারি ওয়াল। দেখো সেকেন্ডারি ওয়াল কোনখানে, এই যে মাঝখানের একটু চওড়া যে লেয়ারটা করেছি, যেটা এরকম দাগ দাগ দেওয়া রয়েছে এরকম, এটাকে বলছি গৌণ প্রাচীর বা সেকেন্ডারি ওয়াল। প্রাথমিক কোষ প্রাচীরের ভেতরের দিকে যে কোষ প্রাচীরের স্তরটি গঠিত হয় সেটা হচ্ছে গৌণ প্রাচীর। উপাদান কি? উপাদান হচ্ছে লিগনিন, সেলুলোজ থাকে, হেভি সেলুলোজ থাকে। তাহলে সেলুলোজ এখানেও থাকছে কিন্তু অল্প পরিমাণে, মেন উপাদান হচ্ছে এখানে লিগনিন, মানে এটার মেন যে জিনিসটা সব থেকে বেশি থাকে লিগনিন। এই দেখো এই প্রাচীরটা কিন্তু পুরো 5 থেকে 10 মাইক্রোমিটার, এটা হতে পারে খুব শক্ত এবং এটাও ভেদ। নেক্সট চলে আসি এবার কোষ প্রাচীরের কাজ, মানে প্রত্যেকটার ইন্ডিভিজুয়াল কাজ না পড়ে এবার টোটাল কোষ প্রাচীর কি কাজ করে, উদ্ভিদে কি সাহায্য করে সেটা। কোষকে আকৃতি প্রদান করে, এই যে একটা হেক্সাগোনাল টাইপের আকৃতি আসে সেটা কিসের জন্য, এই কোষ প্রাচীরের জন্য। আচ্ছা কোষের প্রোটোপ্লাজম এবং কোষ পর্দাকে বাইরে রাখার থেকে রক্ষা করে। এর বাইরেই দেখো রয়েছে কোষ পর্দা, মানে সরি এর ভেতরেই রয়েছে কোষ পর্দা, এবং কোষ পর্দার ভেতরে রয়েছে প্রোটোপ্লাজম এবং নানা রকম কোষ অঙ্গাণু, তো সেগুলোকে সব রক্ষা করছে। কোষকে যান্ত্রিক শক্তি প্রদান করে, কোষের অপ্রয়োজনীয় প্রসারণে বাধা দান করে। অনেক সময় কি হয়, কোষ উদ্ভিদ যখন জল শোষণ করেছে এর হয়তো প্রসারণ হওয়ার ক্ষমতা এতটা এখানে ভেতরে রয়েছে, এবার এত বেশি জল ঢুকে গেছে তো এই প্রসারণ হতে হতে একদম অনেক অনেকটা ইনক্রিজ করেছে সাইজটা। তো এই সময় কি হয়, আর বেশি ইনক্রিজ করলে কোষ পর্দা, কোষ পর্দা তো স্ট্রেচেবল, ফেটে যাওয়ার একটা প্রবণতা থাকে, কিন্তু যদি বাইরের এই যে কোষ প্রাচীর যেটা সেটা তো আর স্ট্রেচেবল না, সেটা তো ফিক্সড, তো সে কি করে এক সময় বাড়তে 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 গিয়ে যখনই কোষ পর্দার গায়ে গিয়ে ঠেকে যায় তখন আর প্রসারিত হতে পারে না কোষ পর্দা, তার ফলে ওই
আননেসেসারি যে একটা ফেটে যাওয়ার প্রবণতা ছিল সেটা থেকে রক্ষা পায়, তো সেই জন্য অপ্রয়োজনীয় প্রসারণে বাধা দান করে, কারণ ও নিজে তো স্ট্রেচেবল নয়। লাস্ট বলছে কোষ প্রাচীরে উপস্থিত প্লাজমোডেসমাটা পার্শ্ববর্তী কোষের সঙ্গে সংযোগ স্থাপন করে। এবার আসি প্লাজমোডেসমাট কি, তো এখানে আমি আলাদা করে লিখেই দিয়েছি যাতে বুঝতে অসুবিধা না হয়। দেখো প্লাজমোডেসমাটা আর কিছুই না, এই বললাম যে উদ্ভিদ উদ্ভিদ কোষ প্রাচীরটা কি ভেদ্য, ভেদ্য মানে একটা পাশের কোষ থেকে এই কোষে জিনিসপত্র এসে ঢুকতে পারে, তো সেই ঢুকবার জন্য, এটা তো মৃত, আমি বললাম কোষ প্রাচীর হচ্ছে মৃত, তাহলে ঢুকবার জন্য নিশ্চয়ই ওখানে কোনো একটা গেটের মতো বা চ্যানেলের মতো একটা কিছু জিনিস থাকে, দ্যাট ইজ প্লাজমোডেসমাটা। দেখো বলেছি উদ্ভিদ কোষের কোষ প্রাচীরে অসংখ্য সূক্ষ্ম ছিদ্র বিশিষ্ট হয় যেগুলির দ্বারা পার্শ্ববর্তী কোষ গুচ্ছের মধ্যে সাইটোপ্লাজমীয় সংযোগ স্থাপিত হয়। অর্থাৎ এই ধরো একটা কোষ, এর গায়ে ধরো এই একটা কোষ, তো এই কোষ থেকে এই কোষে জিনিসপত্র আদান প্রদানের জন্য এরকম অসংখ্য কোষ পর্দার গায়ে, কোষ প্রাচীরের গায়ে অসংখ্য ছিদ্র থাকে, সেই ছিদ্রগুলো দিয়ে একটা সাইটোপ্লাজম থেকে ডাইরেক্ট পরের সাইটোপ্লাজমে জিনিসপত্র আদান প্রদান হতে পারে, তো এইগুলোকেই বলছে প্লাজমোডেসমাটা। তাহলে এটা থাকাও কিন্তু বেশ মানে প্রয়োজন, বুঝতে পারছো? এবার তাহলে বলো যে প্লাজমোডেসমাটা আমাদের থাকবে কি, মানে অ্যানিমাল সেলে কি প্লাজমোডেসমাটা আমরা দেখতে পাবো? এটা দেখি তো, কমেন্ট করে জানাও। এবার যেহেতু আমাদের কোষ পর্দাও পড়া হয়ে গেল এবং কোষ প্রাচীরও পড়া হয়ে গেল, এবার এদের কি বেসিক ডিফারেন্স সেটা একটু জেনে নিই, ঠিক আছে? কারণ তোমাকে হয়তো এরকম প্রশ্ন দিল যে নিচের কোনগুলি কোষ পর্দার বৈশিষ্ট্য বলে, বেশ কিছু তিনটে চারটে বৈশিষ্ট্য দিল, তার মধ্যে পিক করতে বললো 1 2 3, 1 2 1 4 এরকম করে, অথবা তার মধ্যে হয়তো দু একটা কোষ প্রাচীরের বৈশিষ্ট্য ঢুকিয়ে দিল, বা এরকমও দিতে পারে নিচের কোনগুলি কোষ প্রাচীরের বৈশিষ্ট্য নয় বলে তিনটে কোষ প্রাচীরের বৈশিষ্ট্য দিল, একটা কোষ পর্দার বৈশিষ্ট্য ঢুকিয়ে দিল। তো এইভাবে যদি দেখো একটা জায়গায় আমরা বুঝে নিতে পারি যে কোনগুলো কোনগুলো বললে কোষ প্রাচীরের বৈশিষ্ট্য হবে আর কোনগুলো নয়, সেটা দেখে নিলে আমরা এই এরকম প্রশ্ন এলেও সেটা অ্যান্সার করতে পারবো। তো বলে দিই যে তোমরা যদি তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু লাইক করো। আচ্ছা কোষ প্রাচীর দেখো, এটি কেবলমাত্র উদ্ভিদ কোষেই থাকে, কেবলমাত্র এটি উদ্ভিদ কোষেই রয়েছে। কোষ পর্দা আমাদের তো থাকবেই, এবং সমস্ত প্রাণী, উদ্ভিদ প্রাণী বাদ দিয়ে মানে যত মানে সমস্ত ইন্ডিভিজুয়ালের কোষ পর্দা থাকবে। কোষ প্রাচীর কেবলমাত্র উদ্ভিদ কোষে থাকে, এটা একটু বলে দিই যে শুধুমাত্র উদ্ভিদ না, অনেক ব্যাকটেরিয়াতে কোষ প্রাচীর দেখা যায়, অনেক ফাঙ্গাসে কোষ প্রাচীর দেখা যায়। তো যেহেতু এটা আমরা আমাদের সিলেবাসে শুধু কোষ প্রাচীরটাকেই, উদ্ভিদের কোষ প্রাচীরটাকেই ডিসক্রাইব করা রয়েছে, সেই জন্য কিন্তু এটা এরকম লেখা রয়েছে, কিন্তু এটা কিন্তু এরকম না যে শুধুমাত্র উদ্ভিদেই থাকবে আর কোথাও থাকবে না, উদ্ভিদ ছাড়াও অনেক এককোষী প্রাণীর কথা বললাম বা বহুকোষী ফাঙ্গাস টাঙ্গাস এদের ক্ষেত্রেও কিন্তু থাকে। আচ্ছা এটা জড়, দৃঢ়, ভেদ্য এবং অস্থিতিস্থাপ, আর এটা পাতলা, সজীব, প্রভেদক ভেদ্য, অর্থাৎ সবকিছু এর মধ্যে দিয়ে ঢুকে যাবে এরকম না, কিছু কিছু মানে সিলেক্টিভলি পারমিয়েবল, কিছু কিছু জিনিসকেও অ্যালাউ করবে ঢুকতে, কিছু কিছু জিনিসও অ্যালাউ করবে না। এবার দেখো থার্ড পয়েন্ট বলছে এটি প্রধানত সেলুলোজ এবং পেকটিন দিয়ে গঠিত হয়, প্রধানত সেলুলোজ এবং পেকটিন দিয়ে গঠিত হয়। আচ্ছা এটা প্রধানত কি হয়, লিপিড এবং প্রোটিন দিয়ে গঠিত হয়, ঠিক আছে? তো মানে গঠিত হয় মানে এর প্রধান উপাদান সেলুলোজ এবং পেকটিন, দেখো দেখেছিলাম ম্যাগনেশিয়াম ক্যালসিয়ামের পেকটেট দিয়ে, তো সেই জন্য পেকটিন দিয়ে। আর কোষ পর্দার তো আমরা গঠন আগের দিন দেখেছি যে লিপিড থাকে, প্রোটিন থাকে, কার্বোহাইড্রেট থাকে, তো সেই জন্য এটা, তো কার্বোহাইড্রেটটা খুব কম পরিমাণে থাকে, তো এখানে আমরা এটাও জেনে রাখতে পারি যে কার্বোহাইড্রেটও থাকে। আচ্ছা এটাকে যদি কাজ আমরা দেখি, তাহলে এর পর্দাবৃত্ত যে কোষ অঙ্গাণু সেগুলো এর কিন্তু গঠনে কোনো রকম কোনো অংশগ্রহণ করে না, অর্থাৎ মাইটোকন্ড্রিয়া, তারপরে ধরো নিউক্লিয় নিউক্লিয় পর্দা, গলগি বস্তু, এই সমস্ত যে কোষ অঙ্গাণুগুলো সেগুলো গঠনে অংশগ্রহণ করে না, মানে এই সমস্ত কোষ অঙ্গাণুগুলোর বাইরে তো একটা মেমব্রেন রয়েছে, তো সেই মেমব্রেনটা তৈরি করতে গেলেও তো আমার কোথাও থেকে একটা তৈরি হতে হবে, তো সেই রকম গুলো তৈরিতে অংশগ্রহণ করে না, যেটা করে কি কোষ পর্দা, অর্থাৎ কোষ পর্দা বা প্লাজমা পর্দা থেকে ধরো মাইটোকন্ড্রিয়ার বাইরের যে প্রাচীর, বাইরের যে পর্দা সেটা তৈরি হয়, নিউক্লিয় পর্দার বাইরের যে পর্দা সেটা হয়, এন্ডোপ্লাজমিক রেটিকিউলাম বলো, গলগি বডি বলো, এগুলো সব কিন্তু কোষ পর্দা থেকে কোথাও না কোথাও তৈরি হয়, কিন্তু কোষ প্রাচীর যেহেতু মৃত জিনিস তো এখান থেকে ওইসব কিছু কাজ হবে না। আর ফ্যাগোসাইটোসিস আর পিনোসাইটোসিসে অংশগ্রহণ করে না, কোষ পর্দা করে। ফ্যাগোসাইটোসিস আর পিনোসাইটোসিস কি, কোষের মধ্যে কোনো কিছু এনগালফ করে নেওয়া, সেটা কঠিন বস্তু হতে পারে, সেটা তরল জিনিস হতে পারে, অর্থাৎ সেটা কে করতে পারে, সেটা কোষ পর্দা করে, কোনো জিনিসকে ফ্যাগোসাইটোসিস পদ্ধতিতে ধ্বংস করা বলো বা সেল ইটিং, সেল ড্রিঙ্কিং, এই যে ব্যাপারগুলো, এটাতে কোষ পর্দা অংশগ্রহণ করে, কিন্তু কোষ প্রাচীর এ তো মৃত, সেজন্য এই অংশগ্রহণ করে না। আচ্ছা এবার চলে আসি, এবার তো আমি বললাম যে উদ্ভিদ কোষ ছাড়াও আরো বেশ কিছু অর্গানিজম রয়েছে যাদের ক্ষেত্রে আমরা এই সেল ওয়াল দেখতে পাই, তো তারা কারা কারা সেটা বলার আগে বলি যে তোমাদের যদি এই এই যে নোটটা তোমরা দেখতে পাচ্ছ এটা যদি দরকার হয় সেটা তোমরা আমার টেলিগ্রাম চ্যানেলে এটা নোটটা প্রোভাইড করা থাকবে, ওখান থেকে তোমরা একদম সুন্দরভাবে ডাউনলোড করে নিতে পারবে, যেরকম দেখছো সেরকমই। টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক নিচে ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, আর তোমাদের যদি কিছু কোয়ারিজ থাকে সেটাও তোমরা টেলিগ্রাম চ্যানেলে জিজ্ঞেস করতে পারো। দেখো তো উদ্ভিদ কোষ ছাড়াও ব্যাকটেরিয়া, এদের ক্ষেত্রে
কিছু কিছু সব ব্যাকটেরিয়াতেই বলবো না, কিছু কিছু ব্যাকটেরিয়াতেও সেল ওয়াল থাকে। এটা ছাড়া বেশ কিছু ফাঙ্গাস আছে, ছত্রাক, তাদের ক্ষেত্রেও আমরা দেখতে পাই। তো উদ্ভিদ কোষের ক্ষেত্রে তো বললাম যে সেল ওয়ালের প্রধান উপাদান হচ্ছে সেলুলোজ, পেকটেট বা পেকটিন, ম্যাগনেশিয়াম, ক্যালসিয়াম, এটা কিন্তু করবে না, অবশ্যই প্রধান উপাদান কিন্তু সেলুলোজ। তো সেরকম ব্যাকটেরিয়ার ক্ষেত্রে তার সেল ওয়ালের প্রধান উপাদান, দেখো বুঝতেই পারছো ব্যাকটেরিয়া একটা এককোষী প্রাণী, তো তার কিন্তু প্রধান উপাদানটা এদের মতো হবে না। তো তার যে প্রধান উপাদান সেটা হচ্ছে পেপটিডোগ্লাইকান নামক একটা জিনিস, নামটা একটু বড়, পেপটিডো বা অনেকে পেপটাইডো বলে, পেপটিডো গ্লাইকান। আর ফাঙ্গাসের ক্ষেত্রে প্রধান উপাদান সেল ওয়ালের সেটা হচ্ছে কাইটিন, ঠিক আছে, উচ্চারণ হচ্ছে কাইটিন। তো অনেক সময় কিন্তু এইগুলো পরীক্ষা জিজ্ঞেস করে যে ফাঙ্গাসের বা ছত্রাকের, আশা করি জানো যে ফাঙ্গাস মানে ছত্রাক, ছত্রাকের সেল ওয়াল দেখা যায় কিনা, প্রথম কথা এটা তো একটা জিজ্ঞেস করে। কিছু কিছু ছত্রাকের ক্ষেত্রে সেল ওয়াল আমরা দেখতে পাই, যদি সেল ওয়াল থাকে তাহলে সেক্ষেত্রে তার প্রধান উপাদান হবে কাইটিন। তো এই টোটাল ছিল মোটামুটি সেল ওয়াল রিলেটেড কিছু ইনফরমেশন, মোটামুটি তোমাদের এইটুকু ইনফরমেশন মনে রাখলেই হবে। দেখো তোমরা সব জিনিস কি করো, কি করবে বলো তো, একটু কনসেপ্ট বুঝে নেবে, যাতে আমাকে আর সেই জিনিসটা নিয়ে আবার মানে মুখস্থর মতো আলাদা করে করতে না হয়। জিনিসটা যদি বুঝে যাও, দেখো এখানে তোমাকে বেশ কিছু কয়েকটা জিনিস মনে রাখতে হবে, সেটা হচ্ছে উপাদানগুলো, বাদ বাকি সবই তো তোমরা একদম সেই মানে কি বলবো গল্পের মতো মনে রাখবে জিনিসটা, কারণ এটা তো একটা কোষ প্রাচীর, প্রাচীরের কি কাজ হতে পারে সেটা তো আমরা প্রত্যেকেই জানি, তাই না? তো এই চ্যাপ্টারে জিনিসগুলো গল্পের মতো মনে রাখবে, আর এই উপাদান বা কোনটা কার পরে আছে ছবিটা, এই জায়গাটা শুধু একটু তোমাদের মনে রাখা, আর বাকি সবই কিন্তু একদম খুবই ইজি এবং এমনিই মনে থাকবে জিনিসটা। তো এই ছিল আজকের ভিডিও, যদি ভিডিওটা ভালো লাগে, আবারও বলছি বারবার বোধহয় অনেকবারই বলে ফেললাম, তো লাইক করো এবং কমেন্ট করে জানিও কেমন লাগছে, আর আর কোন বিষয়ে তোমরা ভিডিও চাও সেটা করো। আসলে টাইম করে উঠতে পারছি না, জানি তোমরা বলছো ফিজিক্যাল সায়েন্সে দিতে, তো আমি চেষ্টা করছি ফিজিক্যাল সায়েন্সেরও ক্লাস নিয়ে আসবার। আর যদি তোমাদের কোনো কোয়ারিজ থাকে তাহলে সেটা তোমরা আমার টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে সেখানে জিজ্ঞেস করতে পারো। দেখা হচ্ছে পরে ভিডিওতে, টাটা।